আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আপনারা। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমরা আজকে আসছি ওয়াশিং মেশিনের দোকানে। এখানে ইলেকট্রিক সব কিছুই পাওয়া যায়। এটা আমাদের বাসার পাশেই। আপাতত আমাদের ওয়াশিং মেশিন প্রয়োজন। আমাদের বাসার যে ওয়াশিং মেশিনটা এটা নষ্ট হয়ে গেছে। আমাদের বাসার সব ফার্নিচার মালিকের, আর এদেশে কিন্তু অনেক বাসারে ফার্নিচারগুলো মালিকের থাকে। খুব কম মানুষে বাসা খালি থাকে, নিজেদের ফার্নিচার কিনতে হয়। আর এই তো বাসার সবগুলো দেখছিলাম, আর এগুলোর রেট কিন্তু অনেক বেশি ছিল। আর বেশি তো এর মধ্যে এগুলোর যে আমরা চাচ্ছিলাম কি একটু বড় সাইজের নেওয়ার জন্য, 8 কেজি 7-8 কেজির মধ্যে হলে অনেক ভালো, অনেকগুলো কাপড় একসাথে দেওয়া যায়। আর কিন্তু এখানে এত দাম ছিল, এক একটা 600 করে ছিল, তার জন্য মন মতন হচ্ছিল না। আর এদিকে দেখলাম আবার চুলো আছে, আর আমাদের বাসার যে চুলাটা এটা অনেক ভালো। আর আমি দেখছিলাম সব কিছু দেখার পর, আসলে পছন্দ হলে কি হবে, দামে দিয়ে হয় না। যেগুলো 7-8 কেজি এগুলো প্রায় 600-এর কাছাকাছি, আর যেগুলো একটু 5-6 কেজি ওগুলো অনেক কম ছিল। এই তো তখন অনেকক্ষণ দেখছিলাম, আর সব সময় কেনার আগে দিয়ে যেগুলো ভোল্টেজ কম টানে, মানে কারেন্টের বিল কিন্তু অনেক আসে এগুলো চালালে, তাহলে আমরা যদি প্লাস নেই তাহলে কম বিলের আসে। এই জন্য সব কিছু মিলিয়ে দেখছিলাম, দেখার পরও কিন্তু হচ্ছিল না। আর এটা একটু পছন্দ হয়েছিল, কিন্তু এটা ছিল 5 কেজি, আর ওটা খুব বেশি ছোট হয়ে যাবে। এমনিতে তো বাচ্চাদের কাপড়, নিজেদের কাপড়, শীতের দেশ মানে কম্বল, অনেক কিছুই আসলে বাচ্চা থাকলে ঘরে নোংরা হয়, তার জন্য একটু বড় দেখছিলাম। আর এটা ট্রাই করছিলাম এটা আসলে কেমন, সব কিছু দেখে পছন্দ হলো, তারপরও কিন্তু এটার যখন ওজনটা বেশি কম ছিল তার জন্য আর ইয়া ছিল না। এই তো আমিরাকে নিয়ে এখন যেখানে বের হই না কেন অনেক বেশি দুষ্টামি করে। পছন্দ হওয়ার পরও ওয়াশিং মেশিন এখানে অনেক দাম ছিল দেখে আমরা চলে আসছি। আর আমরা ভাবছিলাম অনলাইন থেকে নিব, অনলাইনেও কিন্তু পাওয়া যায় যেটা ইউজ করা থাকে, সমস্যা নাই। আমার মতে অতিরিক্ত দাম দিয়ে নিব, যখন কোনো আমরা যখন কোথাও যাব ওদের পাশে যদি ওয়াশিং মেশিন থাকে তখন তো আমাদের এটা ফেলে যেতে হবে, তার জন্য আসলে সব কিছু মিলে এত দাম দেখে নিতে চাই নাই। আর এই তো আমরা চলে আসছিলাম একটু লিডলের কাছে, আর আমি অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম। আর এখন আমরা একটু ভালো করে ঘুরছিলাম। আমার কাছে এই ফুলগুলো খুব ভালো লাগে সত্যি কথা, যখনই আসে ফুল টুল না দেখে গেলে মার্কেটে মনে হয় যে শপিং করাই হয় না এই আর কি। আর কিনবো ইনশাল্লাহ যখন আমার বাচ্চাগুলো একটু বড় হবে, কারণ কি বাচ্চা দেখে রাখা, ফুল দেখে রাখা অনেক বেশি কাজের কথা। এই তো ওয়াশিং মেশিন লোকেরা পরের দিন চলে আসছে, আমরা কখন মার্কেট থেকে চলে আসছি এটা বলতে পারি নাই, কারণ কি আসলে এত সুন্দরভাবে গুছিয়ে ভিডিও করা হয় না এখন ছোটোটা বাচ্চা নিয়ে। আর অনলাইনে যে লোকগুলো আসছিল আমরা ওদেরকে বলছিলাম যাতে আমাদের ওয়াশিং মেশিনটা ফিটিং করে দিয়ে যায়। আর এটা কিন্তু অনেক জরুরি, কারণ কি অনেক সময় নিজেরা ফিটিং করতে পারবো না, তখন কিন্তু এটা অকেজো হয়ে যাবে এই আর কি, তার জন্য ওরা সুন্দরভাবে ফিটিং করে যাচ্ছিল। আর এই তো হঠাৎ করে চলে আসছে, বলছিল আরও 1-2 ঘন্টা পরে আসবে, কিন্তু চলে আসছিল আগে। আর এই তো সব কিছু খুবই এলোমেলো হয়ে গেছে, কোনো কিছু গোছানো হয়নি ওই দিন। আর দেখছিলাম মানে ভাইও ছিল, তার জন্য ফিটিং করে দিতে পারছিল না, হলে তো আমরা একা বাসায় থাকলে আর মানে এটা লাগানো সম্ভব হতো না। এটা প্রায় 8 কেজির
7-8 কেজির মতন হবে। এই যে ওয়াশিং মেশিনটা আমরা যেটা কিনেছি অনলাইন থেকে, কিন্তু অনেক কম রেটে কিনতে পেরেছি। আর বললামই তো, এই দেশে সব জায়গায় অনেক জায়গায় ফার্নিচার থাকে, তখন দামি জিনিস কিনে লাভ নাই। ইনশাল্লাহ যখন বাড়ি কিনবো তখন সব কিছু নতুন নতুন জিনিস কিনবো, যখন ফেলানি হবে না কোনো কিছু, অপচয় করা ভালো না সব কিছু। এই তো ওরা চলে যাওয়ার পর এটা ঠিক আছে কি না আমি দেখছিলাম, আর বাসার মধ্যে যত পুরাতন কাপড় চোপড় আছে ধোয়ার বাকি ছিল সবগুলো দিয়ে দিয়েছিলাম। আর কি বলবো, এদেশে কিন্তু ঠান্ডার দেশ, এখানে আমরা যখন তখন জামা কাপড় ধুতে পারি না, হাতের চামড়া ফেটে যায়, তার জন্য ওয়াশিং মেশিন অনেক সময় প্রয়োজন হয়। আর ছোট ছোট বাচ্চাদের ঘরে তো অনেকেই মানে ওয়াশিং মেশিন ছাড়া চলাই যায় না, অনেক বেশি নোংরা করে। আমাদের বাংলাদেশের মতন না যে আমি 2 মাসের মধ্যে ঠান্ডা পাইলাম তারপরে সারা বছরে গরম থাকে, এখানে ওয়াশিং মেশিন ছাড়া কাজ করা খুবই কঠিন থাকে, এই কারণে ওয়াশিং মেশিন অবশ্যই লাগে। এই তো ওয়াশিং মেশিনটা খুবই ভালো পড়েছে, আর কারোর যদি ইচ্ছা হয় জানার তাহলে অবশ্যই বলতে পারেন কোন অনলাইন থেকে কিনেছি, আর বলে দিব। আজকের জন্য এখানেই বিদায়, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে পুরাতন ওয়াশিং মেশিনটা, এটা আমরা কি করেছি, এটা বারান্দায় রেখে দিয়েছি, কারণ কি যাওয়ার সময় মালিককে বুঝিয়ে দিয়ে যাইতে হবে তার জন্য। আর এই তো আমাদের সব কথা শেষ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।